আরে শামিম ভাই, কি করতেছেন ভাই? ভাই একটা গিজার কিনছিলাম ভাই। আচ্ছা, এই গিজারটা ভাই এক ঘন্টা আপনার সময় লাগে খালি পানি গরম হইতে ভাই। হায় হায়, এক ঘন্টা সময় নেয় ভাই এটা শুধু পানি গরম হইতে ভাই। ওরে ভাই রে ভাই, তাই কি মানে ভেঙে ফেলে দিছেন ভাই? এটা ভাঙ্গুম না মানে এটারে ভাই কতক্ষণ পিটে ভাঙ্গা লই আগে গিজে করে ভাই। আরে ভাই, আস্তে ভাই, আরে ভাই ভাই, আরে ভাই ভাই, একটু থামেন না ভাই। এই দেখেন ভিতরে কি ভাই, এগুলা দেখেন, এগুলো কি কিগুলা? এই দেখেন তুলা, এই দেখেন, এই দেখেন। আচ্ছা আচ্ছা, এই যে ভাই এই ঝুটমুট দিয়া গিজার বানা বইরছে কি মানে? গিজার তো ভাই পানি গরম করে। পানি গরম করে না ভাই, ভাই গরম হয় না। এই দেখেন তুলা দিছে, এই তুলা তুলা ঝুটমুট দিয়া এই গিজার বানা বইরছে ভাই। কি পানি গরম হয় না? এক ঘন্টা সময় লাগে ভাই, এক ঘন্টা পানি গরম হইতে, পানি গরম হইতে ভাই। এখন উপায় উপায় আনছি তো, আনছেন? আনছি। কি আনছেন? এমন জিনিস আনছি ভাই, সাথে সাথে পানি গরম হয়ে যাবে ভাই। কি জিনিস? এই যে দেখেন, এই যে গরম পানি কল। এই যে ভাই, এটা কি সুইচ দিবেন পানি গরম? অন করলেই গরম, সুইচ দিলেই পানি গরম, সুইচ দিলেই গরম ভাই। আমরা দেখি, এই দেখেন এখন কিন্তু বন্ধ আছে ভাই, দেখেন বন্ধ আছে। এই যে আমি সুইচ দিয়ে দিলাম, এই যে সুইচ চালু, এই যে গরম, এই যে চালু হয়ে গেছে না, চালু গরম, গরম পানি কি পড়তেছে? এই দেখেন ভাই, যে গরম পানি, এই যে ওরে ভাই, ওই যে ধোঁয়া উঠতেছে ভাই, উঠতেছে। হ্যাঁ মানে সুইচ দিলে গরম পানি গরম। অনেকেই ভাই এটা ভয় পায়, হ্যাঁ যে পানিতে না কারেন্ট আয়, পরে যে দেখেন আমি ধরতেছি, দেখছেন? আচ্ছা আচ্ছা, এই দেখেন, এই যে দেখেন, এই যে দেখছেন গরম। হায় 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 হায়, দেখেন মানে সুইচ দিলেই দেখেন কত গরম পানি, একদম সুইচ দিবেন সাথে সাথে গরম পানি। ওরে ভাই রে ভাই, এই দেখেন ভাই সুইচ দিলে গরম পানি, সুইচ দিলে গরম পানি। আমি আবার দেখাই একটু, দেখান। এটা আমি দিলাম এদিকে, বন্ধ হয়ে গেল, বন্ধ হইলো, বন্ধ হয়ে গেল। এই যে ডিসপ্লে অফ, অফ। আবার এদিকে দিলাম, এটা হলো নরমাল পানি, এটা নরমাল গরম না? হ্যাঁ এটা গরম না, গরম আসবে। ধরেন আপনি এক মিনিট আপনি গরমে চালাইছেন, এরপর তিন মিনিট চার মিনিট পর্যন্ত আপনি পানিটা গরম পাবেন নর্মালে গেলে, এরপরে নর্মাল পাবেন। হ্যাঁ এরপরে পাবেন নর্মালে। এদিকে দিলে, এদিকে দিলে হচ্ছে এখন বন্ধ, বন্ধ। আবার এদিকে দিয়ে দিলাম, এই যে পানি গরম শুরু হয়ে গেছে, এই যে দেখেন ডিসপ্লে আসছে আর পানি গরম আবার শুরু হয়ে যেতেছে। জি ভাই, আমরা এক কাপ চা খাবো। হ্যাঁ চা খাবেন, এক কাপ চা খাই। এই যে ভাই দেখেন আমি চা রাখছি, কাপ রাখছি, এই যে টি প্যাক রাখছি, এই নেন। এখন চা হবে গরম পানি দিয়ে, দেখেন একদম চা হবে গরম পানি দিয়ে, চিনিও রাখছি ভাই। মানে সুইচ দিলেই গরম পানি, সুইচ দিবেন গরম পানি, আপনি চা খাবেন। আচ্ছা দেখেন, এই যে নেন চা খান। এই দেখেন কত ধোয়া উঠতেছে, ওরে বাপ রে বাপ, কঠিন। এই দেখেন সাথে সাথে কালার এসে পড়বে, সাথে সাথে আবার কালারও চলে আসবে। এই যে গরম পানি না হইলে আপনার চার কালার কখনো সাথে সাথে আসবে না। গরম হয়ে গেছে একদম 100% গরম পানি, দেখেন। এই যে দেখেন নরমাল পানিতে কিন্তু আপনার কালারটা, এই চাটা কালার আসবে না, দেখেন কত সুন্দর হইছে কালার। হ্যাঁ এই হচ্ছে আমরা চা করে খাইতেছি, চা করে খাইতেছি। আপনি গোসল করবেন? হ্যাঁ প্রথমে এটা আপনি ছাইরা দেন, আবার এই যে ছাইরা দেন। হ্যাঁ এখন আপনি এক মিনিট এইভাবে চালান। আচ্ছা এক মিনিট চালালে কি হবে? হ্যাঁ এরপরে, ওরে ভাই মানে 74°C পানি গরম হয়ে গেছে গা। ওরে দেখেন কি পরিমাণ পানি, দেখেন গরম। এখন এই যে আপনি, আমি নরমালে চলে গেলাম, এখন কিন্তু আপনার কোনো লাইন নাই, লাইন নাই, এখন কিন্তু বিদ্যুৎ খাবে না। আচ্ছা আচ্ছা, খাবে না, খাবে না। এখনো কিন্তু আপনি গরম পানি পাইতেছেন, দেখেন ধোঁয়া উঠতে, এখনো গরম পানি বেরোইতেছে। এইভাবে 5 মিনিট পর্যন্ত আপনি গরম পানিটা পাবেন, তারপরে নরমাল, তারপরে নরমাল পানি আসবে। কারণ আমরা যখন গোসল করতে যাই, গোসলের সময় কিন্তু আমার অল্প গরম পানি লাগে। আচ্ছা তাই না? এরপর আপনার কিন্তু নরমাল পানি মিক্স করতে হয়, তখন আপনি এই নরমালে চলে যাবেন। এই যে এখন আবার নরমাল পানি এসে পড়ছে, দেখেন এই যে এইভাবে, এই যে নরমাল পানি, নরমাল পানি পাবেন। জি তার মানে শীতের দিন এখন তো ভাই নরমাল পানি, একদম নরমাল পানি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে নরমাল, একদম নরমাল, একদম নরমাল হয়ে গেছে। এখন এইদিকে সুইচ থাকলে দিবে নরমাল পানি, নরমাল পানি। আবার এইদিকে হলো বন্ধ, বন্ধ। এখন শীতের দিন চলে গেলে যে আপনার এই কলটা ফালাই দিতে হইব, এইরকম কিন্তু না, না আপনি নরমাল পানিটা পাচ্ছেন। আবার এই শীতের দিন আসছে, সুইচটা খালি এদিকে ঘুরাই দেন, এখন গরম পানি, এই যে দেখেন চালু হয়ে গেছে। জি এখন কিন্তু মানে গরম পানি, একদম গরম পানি পাবেন ভাই। 2 দিন পরে তো আবার নষ্ট হয়ে যাবে ভাই, ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতেছি ভাই। কতদিনের? এটা কিন্তু বাপদাদার নাম আছে ভাই, বাপদাদার। এই দেখেন, এই যে লোটাস ব্র্যান্ড দেখা নিবেন, লোটাস ব্র্যান্ডের, লোটাস ব্র্যান্ডের দেখা নিবেন। লোটাস ব্র্যান্ড নিলে অবশ্যই 2 বছরের ওয়ারেন্টি পাবেন, নাম পরিচয় আছে। হ্যাঁ অবশ্যই, লোটাস লেখা এটা দেখে নিবেন। আর ডিসপ্লে করবে এইভাবে নাকি? হ্যাঁ এইভাবে ভাই। এটা তো নাম পরিচয় তো বললেন, অনেকেই ব্যাসে নাম পরিচয় থাকে না। জি এখন গরম হইছে, জি এটা 2 দিন পরে তো নষ্ট হয়ে যাবে তাইলে ভাই। 2 বছরের ওয়ারেন্টি আছে। হ্যাঁ
অনেক আছে, অনেকে দেখবেন নাম ছাড়া মাল ভিডিও করে। আচ্ছা, আমরা এখন যে মাল নিয়েছি ভাই, এটা হলো পূর্বপুরুষের পরিচয় সহ। কয় বছর গ্যারান্টি ভাই? 2 বছরের ওয়ারেন্টি পাবেন, কোনো সমস্যা হলে আমরা ফ্রিতে সার্ভিস করে দিব। লিখিত লাগবে? লিখিত? হ্যাঁ, আমরা ক্যাশ মেমো লিখে দিব, 2 বছরের ওয়ারেন্টি লিখে দিবেন? হ্যাঁ, 100% লিখে দিব। আচ্ছা, নইলে গ্যারান্টি নইলে দিলেনি? জি। এখন এই যে আপনার পানির কল, জি, এটা লাগাইতে তো ভাই ফিটিং করতে তো অনেক ঝামেলা। কোনো ঝামেলা নাই ভাই, ঝামেলা নাই। এইটা খালি আপনি এই যে দেখেন, কল খুলবেন আর লাগাইবেন, এখানে এই যে কল খুলবেন আর লাগাই দিবেন, এই যে এইভাবে আপনার বাসায় যে কলটা আছে, হ্যাঁ, ওই কল খুলবেন, এটা লাগাই দিবেন, এটা লাগাই দিবেন। আমি এটা খুইলে আপনারা দেখাই, আপনারা আমি একটা খুইলা দেখাই, এই যে দেখেন আমি এখানে লাগাইছি না। মানে কি ভাই মিস্ত্রি লাগবো না? কিচ্ছু লাগবো না ভাই। আচ্ছা, একদম মিস্ত্রি ছাড়া আপনি নিজেই লাগাইতে পারবেন, নিজেই খুলতে পারবেন। এই দেখেন আমি খুলতেছি, একটু দেখাই, এই দেখেন। আচ্ছা, এই যে আমি খুলতেছি দেখেন, একটাই দেখেন, ওরে ভাই রে ভাই, এই দেখেন। এইভাবে কিন্তু খুলে কেউ দেখায় না, এই দেখেন, এই যে আমি খুইলা ফেলছি, এই যে খুইলা গেছে, এই যে দেখেন। আচ্ছা, এই যে আমি খুলছি, আপনার যে কলটা ব্যবহার করেন ঠিক কলটা শুধু খুলবেন, খুলবেন, খোলার পরে আপনি এই জায়গাটা একটা ঠেট টেপ পেঁচাবেন। আচ্ছা, পেঁচায় আপনি কলের জায়গায় লাগাই দিবেন। জি, লাগান দিয়ে আবার এই যে আমি দেখেন, মনে করেন যে এইখানে আপনার কলটা ছিল, হ্যাঁ, এটা আপনি খুলছেন, হ্যাঁ, তারপরে লাগাবে কেমনে? এই যে আমি লাগাইলাম, এই যে অংশটা লাগাইলাম, লাগানোর পরে আপনি এই যে এখানে লাগাই দিবেন, লাগাই এখানে ঘুরাইলেন, খালি ঘুরাইলেন, প্যাচ দিবেন, লাগাই দেবো, লাগাই দেবো। হ্যাঁ, আপনার কিচ্ছু করতে হবে না, কোনো মিস্ত্রি লাগবে না, হ্যাঁ, কোনো ঝামেলা নাই, আপনি নিজেই লাগাইতে পারবেন। হ্যাঁ, তো আমি তো টয়লেটে লাগাবো তাইলে? কোনো সমস্যা নেই, সব জায়গাতে তো কল আছে। আচ্ছা, আমি বেসিনে লাগাবো তাইলে? বেসিন এর আছে, বেসিন এর আছে, আপনি বেসিন চাইলে বেসিন লাগাবেন। এখানে আপনি দেখেন শাওয়ার আছে, আপনি চাইলে শাওয়ার সিস্টেম ব্যবহার করতে পারবেন। এই দেখেন, এই যে মানে আমরা যে শাওয়ার দিয়ে গোসল করি, হ্যাঁ, এটা দিয়ে গরম পানি দেবো, হ্যাঁ, এই যে আমি দেখাই দেই ভাই, এই যে দেখেন গরম পানি পড়তেছে না, এটা তো কল দিয়ে, হ্যাঁ, কল দিয়ে না, হ্যাঁ, এই দেখেন আমি কলটা বন্ধ করে দিলাম, এখন শাওয়ার দিয়ে পানি আসবে, এখন এটাতে পানি দেবো, হ্যাঁ, একটু সময় দেন, আইসা পড়বে, এইটা দিয়ে গরম পানি, গরম পানি, এই শাওয়ার দিয়ে গরম পানি, এই দেখেন আইতাছে, দেখেন এই যে গরম পানি, এই যে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে, এই যে দেখেন ধোঁয়া উঠতেছে, একটা কাপ ধরেন তো, ওরে ভাই ভাই, এমনি তো ধোঁয়া উঠতেছে, এই দেখেন কত ধোঁয়া উঠতেছে দেখছেন, মানে শীতের দিনে কষ্ট করার দিন শেষ, দিন শেষ। আচ্ছা, ওই কাপ ধরেন তো, এই ধরেন আমি কাপটা ধরি, হ্যাঁ, দেখি, এই দেখেন, হাই 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 হাই, এই দেখেন কেমন ধোঁয়া উঠতেছে, দেখেন কি পরিমাণ ধোঁয়া উঠতেছে, দেখেন দেখছেন কেমন গরম পানি, শাওয়ার দিয়ে গরম পানি আসবে। আমাদের আপুরা কিন্তু এই শাওয়ার দিয়ে গোসল করতে পছন্দ করে, জি জি, হ্যাঁ, তাদের জন্য চিন্তা নাই, কোনো চিন্তা নাই ভাই, মানে খালি কল দিয়ে করতে হবে, এখন কলও পাবেন, আপনি শাওয়ারও পাবেন, দুইটা একসাথে আছে, দুইটাই গরম পানি, হ্যাঁ, আপনি দুইটাই গরম পানি পাবেন, আপনি কল চাইলে যে আবার শাওয়ার বন্ধ করে দিলাম, এখন আবার দেখেন কল দিয়ে পানি পড়তেছে, এখন কিন্তু শাওয়ারটা বন্ধ করে দিলাম, হ্যাঁ, এই দেখেন কল দিয়ে পানি পড়তেছে, কল দিয়ে পানি পড়তেছে, আবার একটু এমনে করবেন অফ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আবার নরমাল চাইতেছেন, হ্যাঁ, এই যে নরমাল পানি, আবার এই যে নরমাল চাইতেছেন, এই দিয়ে দিলে নরমাল পানি পড়তেই থাকবে, পড়তেই থাকবে, এইভাবে হচ্ছে 2 মিনিট পানি গরম পড়বে, গরম পাবেন, এরপরে হচ্ছে আবার ঠিক নরমাল পানিটা, নরমাল পানিটা আসবে, এই সিস্টেমটা এর জন্যই তো আছে ভাই, আমরা একটু গরম পানি নিলাম, তারপর আবার নরমাল পানিতে চলে গেলাম, যাওয়ার পরে আমি দেখবো যে আমার কি ধরনের গরমটা আমার শরীরে সহ্য হবে, সহ্য হবে, ঠিক ওই মাপে আপনি গরম নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে অটোমেটিকলি, আবার যে গরম পানি ঠান্ডা হইতে অপেক্ষা করা লাগবে না, না না, আপনার যতটুকু গরম দরকার আপনি ততটুকু নিবেন, আপনি বালতিতে নিলেন, আবার একটু নরমাল পানি মিশানো দরকার, জাস্ট খালি সুইচটা এখান থেকে এখানে দেন, নরমাল পানি দিয়ে গরম পানি দিয়ে মিক্স হয়ে একটা আরামদায়ক পানি হবে, ওইটা দিয়ে আপনি গোসল করতে পারবেন, গোসলটা করতে পারবেন, জি। আচ্ছা, তাইলে হচ্ছে ভাই, এটা ঢাকার বাইরে যারা নিবে, জি, এই ভিডিওটা দেখে, জি, তারা আপনাদের কাছে কিভাবে নিবে? এটা দেখা গেছে আপনার ঢাকার বাইরে আমরা কুরিয়ারে পাঠায় থাকি। আচ্ছা, আর অনেকের আছে কুরিয়ারে যাওয়ার লোক থাকে না, থাকে না, বা কুরিয়ারটা অনেক দূরে হয়ে যায়, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমরা বাড়ি পর্যন্ত কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ, একদম বাসায় পৌঁছে দেবে, একদম বাসায় পৌঁছে দেব, কোনো টাকা পয়সা ডেলিভারি চার্জ লাগবে না, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ডেলিভারি চার্জ 5 দিনের জন্য আমরা ফ্রি দিচ্ছি। আচ্ছা, এবং এগুলো মাল যারাই নেবেন একটু খেয়াল করে দেখে নেবেন, এটা লোটাস ব্র্যান্ডের কিনা ভাই, অনেকেই কি বলে জানেন, লোটাস ব্র্যান্ড তো দেখবে, জি, ওটা আমরা পরে আসি, জি, গ্যারান্টি ওয়ারেন্টি তো দিছেনি, জি, সমস্যা হয়েছে কি, অনেকেই বলে কি ভাই আপনাদের এখানে কত সুন্দর দেখান, গরম পানি দাও দাও করে জ্বলতেছে, হ্যাঁ, তারপর ধোয়া উঠতেছে, জি, এখন দেখা যায় কি আমাদের বাসায় নিয়ে যায় ফিটিং করলাম, জি, ফিটিং করার পরে সুইচ দিছে জ্বলে গেল, না কেন ভাই, এরকম হবে না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা একটা ভালো কথা বলছেন আপনি, প্রথমে আপনাকে ধরেন আমি যেখানে লাইন দিয়ে রাখছি দেখেন, মানে একটা কথা বলি, হ্যাঁ,
মানে হচ্ছে এটা ব্যবহার করার একটা নিয়ম আছে, নিয়ম আছে, ওই নিয়মটা কাস্টমার বুঝে না, জি, এই কারণে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে নিয়মটা ভাই বলে দেন। হ্যাঁ বলে দিচ্ছি, এই যে প্রথমে আমরা যে লাইনটা দিছি, আচ্ছা আমি ধরেন লাইনটা, এটার মধ্যে একটা ইলেকট্রিক লাইন লাগবে, জি। আচ্ছা এটার মধ্যে একটু দেখান, হ্যাঁ এই যে কল, এই যে কল, এই যে কল, এই কলের সাথে কিন্তু ইলেকট্রিক লাইন আছে একটা, জি, এই যে লাইনটা, জি। আচ্ছা এই লাইনটা কি করব, এই লাইনটা আপনি এখানে দিয়ে দিলেন, দিলাম ইলেকট্রিক সুইচ দিবেন, তাইলে হচ্ছে নষ্ট হবে না, নষ্ট হবে না, এটাই তো। হ্যাঁ এই ভুলটা অনেকে করে থাকেন, আচ্ছা আপনারা এখানে একটু খেয়াল রাখবেন। এই যে দেখেন আমি প্রথমে এটা দিয়ে আমি দেখার পেট্টিকে দেখান, এই যে আমি লাইনটা বন্ধ করে দিলাম, এখন লাইন নাই, এখানে লাইন বন্ধ আছে, হ্যাঁ এখন লাইন কিন্তু বন্ধ। এই যে দেখেন এই তারটা, এই যে এই পানির কলের, এই যে আমরা যেটা দেখাচ্ছি সরাসরি, এখন আমি যে পানিটা ছাড়লাম, পানিটা ছাড়লাম, এখন কিন্তু কোনো ইন্ডিকেটর দেখাচ্ছে না, মানে এখন কিন্তু গরম পানি এসেছে না, এখন আপনি লাইন শো করতেছে না, কারণ আপনি তো লাইনই দেন নাই, লাইনই তো দেই নাই, না। এইভাবে আপনি প্যানটা প্রথমে অন করতে হবে, অন করলাম, এরপর আপনি সুইচটা দিয়ে দেন, এরপর সুইচ দিলাম, এই যে আমি সুইচ দিয়ে দিলাম, লাইন পাইছে, এই যে দেখেন লাইন পাইছে, এই যে এখন আপনি গরম পানি পাবেন, এখন হচ্ছে দেখেন এই যে গরম পানি পাবেন, জি এখন পাবেন গরম পানি। এইভাবে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই কল আর নষ্ট, নষ্ট হওয়ার কিছুই নাই, নষ্ট হওয়ার কিছু নাই। এরপর আমরা 2 বছরের ওয়ারেন্টি দিয়ে দিছি, 2 বছরের মধ্যে আপনার কোনো সমস্যা হইলে আমরা ফ্রিতে সার্ভিস করে দেব, ইনশাআল্লাহ ফ্রিতে সার্ভিস করে দিবে। হ্যাঁ আচ্ছা এটা বন্ধ করে দেন, এটা একটু এই যে গরম পানি পড়তেছে, ওরে ভাই রে ভাই, এই নেন আমরা অফ করে দিলাম, নরমালে চলে যায়, নরমাল পানিও দেখেন গরম আসবে 2 মিনিট পর্যন্ত, এরপরে আপনি আবার নরমাল পানিটা পাবেন। ওকে এখন হচ্ছে আমরা দর্শকদের সাথে একটা কুইজ খেলবো, জি। এই যে গরম পানির কলটা দর্শক আমরা দেখাচ্ছি, জি, এটা বন্ধ করে দিলাম, জি। এখন দর্শকদের সাথে আমরা একটা কুইজ খেলবো, জি। আমি প্রত্যেকটা লাইভে কুইজ খেলে থাকি, জি। দর্শকরা আনন্দ পায়, জি, আমরাও আনন্দ পাই, জি। এখন ভাই একটা রিকোয়েস্ট থাকবে আপনার, জি ভাই বলে, রিকোয়েস্টটা হইলো দর্শকদেরকে কুইজ দিব, জি। কুইজে যদি কমেন্টের একটা কুইজ থাকবে, জি। কুইজে যদি দর্শকরা দাম বলতে পারে, জি, মানে আপনি তো দাম বলেই দিবেন, হ্যাঁ অবশ্যই, আমরা 2 মিনিট সময় দিব, জি। এই 2 মিনিটের মধ্যে যদি দর্শক যারা লাইভটা দেখতেছে, জি, তারা যদি এই কলটার দাম কত হতে পারে, জি, সেটা কমেন্টে যদি বলতে পারে, একটা যে বলতে পারবে তাকে কিন্তু একটা পানির কল অবশ্যই গিফট, অবশ্যই আমি একটা গিফট দিয়ে দিব, এবং আবার দিবেন তো সর্বোচ্চ শেয়ারকারীকে আমি একটা গিফট দিব, একটা দিবেন, হ্যাঁ এখন থেকে 2 মিনিটের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং সর্বোচ্চ শেয়ারকারীকে আমি একটা কল আমরা পেতে চাই, আমরা একটা কুইজ খেললাম, এই পানির কলের দাম কত হতে পারে এটা যদি আপনারা কমেন্টে বলতে পারেন, আপনাদের 2 মিনিট সময় দেওয়া হলো, যে কমেন্টে বলবেন দামটা তার দামের সাথে যদি শামিম ভাই যে দামটা বলবে, জি, ওই দামের সাথে যদি মিলে যায়, জি, তাহলে একটা পানির কল আপনার বাসায় চলে যাবে, ভাই ডেলিভারি চার্জ দিতে হবে, সম্পূর্ণ ফ্রি, এই গিফট দিবেন তাও ডেলিভারি, গিফটটা যে দিব সেটা ডেলিভারি চার্জ আমি দিয়ে দিব। ওকে আমরা 2 মিনিট সময় দিলাম দর্শক, আপনারা কমেন্ট করতে থাকেন, জি, এই পানির কলের দামটা কত হতে পারে, জি। আচ্ছা এর মধ্যে জেনে নেই, জি, ঢাকার বাইরে থেকে যারা নিবে, হ্যাঁ তারা কিভাবে নিবে, এটা যদি আপনারা আমাদের শপে আসতে চান, এখানে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে দেখেন, এই নাম্বারগুলো দেওয়া, এটা হচ্ছে *174/75 বনলত কাঁচা বাজার, আচ্ছা দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা, আচ্ছা এবং সহজ একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, বলেন, আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে আপনারা কাঁচা বাজার এসে, নিউ মার্কেট কাঁচা বাজার আইসা, ওইখানে একটা মসজিদ আছে কাঁচা বাজার মসজিদ, মসজিদের সামনে এসে আমাকে ফোন দিবেন, আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসব, রিসিভ করে নিয়ে আসবে, জি। ওকে আর হচ্ছে যারা ঢাকার আশেপাশে আছে, জি, তাদের কথা বললেন, আর যারা ঢাকার বাইরে থেকে নিবে, জি, তারা কি কুরিয়ারে নিবে, হ্যাঁ ঢাকার বাইরে যারা নিবেন তারা কুরিয়ারের মাধ্যমে নিবেন, একটা মোবাইল নাম্বার দিবেন, নাম দিবেন, ঠিকানা দিবেন এবং আমাকে সর্বনিম্ন 500 টাকা বুকিং দিতে হবে। আচ্ছা অনেকেই টাকা দিতে ভয় পান, ভাই আমাদের মতো এরকম একটা জড়, যারা বড় দোকান আছে তাদেরকে কখনো টাকা দিতে ভয় পাবেন না, আচ্ছা প্লাস আপনার যদি ভয় হয় আপনি আমার সাথে ভিডিও কলে আগে কথা বলবেন, আচ্ছা কথা বলে আমার দোকান দেখে আপনি টাকা দিবেন, কোনো সমস্যা নাই ভাই। আমরা কিছু কমেন্ট পড়ি, ধমাধম কমেন্ট পড়তাছে, সবাই দামটা বলতেছে, কারণ সবাই তো চায় যে একটা কমেন্ট করলে যদি আমার দামের সাথে মিলে যায় তাহলে তো একটা কল আমি পেয়ে যাব, অবশ্যই কমেন্ট করতেছে রাকিবা ইয়াসমিন আখি কমেন্ট করছে হচ্ছে এটার দাম হতে পারে 2550 টাকা, তারপরে সুহেল রানা
ভাই কমেন্ট করছে, উনি বলছে 2950 টাকা। জি। রাকিবা ইয়াসমিন আখি আপু আরেকটা কমেন্ট করছে, উনি বলছে হচ্ছে 2750 টাকা। ওরে ভাই, এখন দর্শকও চালাক হয়ে গেছে, সাথে 50 টাকা লাগায়। 50 টাকা লাগায়। আচ্ছা, ফারহানা ইয়াসমিন উনি বলছে 3200 টাকা। জি। 3200 টাকা তো শাওয়ার সহটা হইতে পারে। জি, হয়েও যাইতে পারে। জি, তো এইভাবে আপনারা কমেন্ট করতে থাকেন, আপনাদের কমেন্ট, আপনার সময় আছে মাত্র আর 1 মিনিট। জি, 1 মিনিট পরে কিন্তু আমরা আপনাদেরকে দামটা বলে দেব। জি। আচ্ছা, তার এর মধ্যে আমরা আবার দেখাই লাইভে যারা পরে জয়েন করছে। হ্যাঁ, এই গরম পানির কলে এই দেখেন আমি গরম দিয়ে দিলাম, এখন এই যে গরমের সুইচ দিছে। হ্যাঁ, এই যে দেখেন ডিসপ্লে করছে, ডিসপ্লেটা বাড়বে কিন্তু, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে দেখেন। জি, তারপরে গরম পানিটা আসবে। জি, মানে 2-3 সেকেন্ডে গরম পানি। জি। আচ্ছা ভাই, সেকেন্ড বলতে কিছু নাই, সেকেন্ডের পরে যদি কিছু থাকে সেটাও বলেন, কারণ আপনি যত সময়তে শুধু এটা অন করবেন, এই দেখেন অন, তাহলে আপনি গরম পানি পাবেন। এই যে দেখেন ধোয়া উঠতেছে অলরেডি। ভাই আমরা আরেক কাপ চা খাই। হ্যাঁ, তাহলে আমরা আরেক কাপ চা খাই। আরেক কাপ চা করে দেখাই যারা লাইভে পরে জয়েন করছেন, দেখেন সাথে সাথেই সুইচ দিলেই গরম পানি। আচ্ছা, বেশিক্ষণ সময় নিব না, আবার আমাদের মার্কেটে বিদ্যুতের লাইনে একটু প্রবলেম আছে। এই দেখেন, এই যে দেখেন সাথে সাথে কালারটা চলে আসবে, এখানে রাখেন হাত হাতটা। হ্যাঁ, এই দেখেন, দেখেন নাড়াচাড়া দিতে হয় না, কালার কিন্তু চলে আসছে। এই দেখেন, এখানে রাখেন। আচ্ছা, এখানে রাখেন, এইভাবে দেখাই, এই দেখেন বন্ধ করে দিলাম। এই দেখেন, এই দেখেন, দেখছেন কালার, দেখছেন কি সুন্দর কালার আসছে। ওরে ভাই, আপনার পানি যত গরম হবে তত তাড়াতাড়ি কালারটা আসবে, কালারটা আসবে কত তাড়াতাড়ি আসবে। এই শীতে ঠান্ডা থাকলে কালার, আচ্ছা এই শীতে ভাই, মানে আপনার ঠান্ডা পানি দিয়ে, এই ঠান্ডা পানির ভয়ে অনেকে কি করে 5 দিন 6 দিন 10 দিন পর্যন্ত ভাই গোসল করে না। ভাই 15 দিনও গোসল করে না। ভাই করে না, এরকম অনেক আছে, অনেক মানুষ আছে। এখন দেখবেন আমরা যে গিজারটা আনছি, কল গিজার যেটাকে আমরা বলে থাকি, এটা নেওয়ার পরে যারা 15 দিন 20 দিনও গোসল করেন না, তারা প্রতিদিন এখন গোসল করবেন, প্রতিদিন এখন গোসল করবেন, প্রতিদিন এখন গোসল করবেন। মানে আপনার তো কষ্ট নাই না, এই যে বালতি আছে, জি, আপনি এনে সুইচ দেন আর গরম পানি, যে সুইচ দিলাই গরম পানি, এই সুইচ দিলাম আর এই গরম পানি বেরোতেছে, দেখছেন কি অবস্থা, মানে এত সহজ হয়ে গেছে এখন সবকিছু। জি। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে আমরা প্রাইসটা এখন বলেই দিব। হ্যাঁ, তার আগে একটু শাওয়ার সহটা আবার দেখাই। এটা হচ্ছে লো, আমি এখানে তিনটা মডেল আছে, আমি একটু দেখাই। একটা হচ্ছে হলো কল, আপনার যেটা শুধু কল থাকবে, শুধু কল। হ্যাঁ, আর একটা হচ্ছে হলো বেসিং এর জন্য, বেসিং এর জন্য। অনেকেই আছে, দেখা গেছে আপনারা এই শীতের মধ্যে গরুর মাংস খান, খাওয়ার পর প্লেটে অনেক চর্বি হয়ে যায়, তখন ধোয়াটা অনেক কষ্ট, মুশকিল। এই গরম পানিতে ধুলে সাথে সাথে চর্বিগুলো চলে যায়, চলে যায়। ওনাদের জন্য হলো বেসিং। আচ্ছা, এই যেটা হলো বেসিং সিস্টেম, আপনার নিচের অংশটা দেখলেই বোঝা যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে হলো কল, কল। আর এখানে আছে আপনার শাওয়ার সিস্টেম, যেটা আমরা আপনাকে দেখাচ্ছি সরাসরি, এটা হলো শাওয়ার, শাওয়ার। এই যে এটাতে আপনার কলও থাকবে এবং একটা শাওয়ার থাকবে। অনেকে এতে শাওয়ার দিয়ে গোসল করতে পছন্দ করেন, তারা শাওয়ার সহ নিতে পারেন। ওকে, আর শাওয়ার ছাড়াও নিতে পারেন এবং বেসিংও নিতে পারেন, তিনটা মডেল। ওকে, আমরা প্রাইসটা বলে দেই। আমার হাতে যেটা আছে শাওয়ার সিস্টেম, এটার মূল্য ছিল 3250 টাকা। আচ্ছা, এই পর্যন্ত স্টপ যান। হ্যাঁ, একটা কমেন্ট পাইলাম, সুন্দর একটা কমেন্ট। জি, এক ভাই কমেন্ট করছে, ভাই বিদ্যুৎ বিল কিরকম আসবে? হ্যাঁ ভাই, আমি এটার আপনাকে বলে দিচ্ছি, কারণ আমরা যে কলটা ব্যবহার করতেছি এটা কিন্তু সীমিত সময়ের জন্য আপনি ব্যবহার করবেন। আচ্ছা আচ্ছা, ধরেন 1 মিনিট আপনি বিদ্যুৎ খাইলেন, এরপর বাকি 2-3 মিনিট পর্যন্ত আপনার বিদ্যুৎ লাগবে না, কারণ নর্মালে চলে গেলে গরম পানি পাবেন, গরম পানি পাবেন। ঠিক আছে, এগুলো তো ব্যবহার হয় মাত্র কয়েক মিনিট, আপনার কয় টাকার বিদ্যুৎ যাবে সারা মাস যদি ব্যবহার করেন, সারা মাস যদি ব্যবহার করেন আপনার অতিরিক্ত হলে 100 টাকার বিদ্যুৎ খাবে মাত্র। কিন্তু একটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা কখনোই আগে পানি দিবেন পরে কিন্তু আপনি লাইনটা দিবেন। আচ্ছা, আগে পানি ছাড়বেন? হ্যাঁ, আগে পানি ছাড়বেন পরে লাইন দিবেন। মানে আপনি বলতে চাচ্ছেন, সংক্ষেপে বলি, হ্যাঁ, মানে সারা এই শীতের যে সিজন, জি, এই সিজনে 1 মাসে কারেন্ট বিল আসবে মাত্র 100 টাকা। আবার শীত আসবে না ভাই, শীত কি শুধু 1 মাসে একবারই আসে? খোলা লাগবো কে, এটা না তো নরমাল পানি। আর আপনি যদি মনে করেন যে আপনার খোলার দরকার নাই, আপনি কল হিসাবে ব্যবহার করবেন, আপনি নরমাল পানি ব্যবহার করবেন, লাইন দিবেন না, দুইটাই পাওয়া যায়, দুই দিকে আপনি নরমাল পানি পাবেন। ওকে, আচ্ছা যাই হোক, আমরা 3250 টাকা হচ্ছে শাওয়ার সহ, শাওয়ার সহ যেটা। হ্যাঁ আচ্ছা, আর যেটা আপনার শাওয়ার ছাড়া, শাওয়ার ছাড়া, এই যে শুধু কল, একই জিনিস কিন্তু। হ্যাঁ, এটা লোটাস, ওটা লোটাস। আচ্ছা, এটা যদি যেটা আছে আপনার কল সিস্টেম, এটা হচ্ছে 2950 টাকা। 2950 টাকা, 50 টাকা 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি প্লাস 5 দিনের জন্য
একদম হোম ডেলিভারি সার্ভ সম্পূর্ণ ফ্রি, একদম 5 দিন পর্যন্ত, একদম 5 দিন পর্যন্ত, 5 দিনের মধ্যে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। আর যদি 5 দিন পরে করে তাহলে আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে 200 টাকা। হ্যাঁ দেখেন, কারণ হলো এখানে একটা বেসিং আছে, আপনি দেখেন এটা যেটা আছে এটারও মূল্য দিচ্ছি আমরা 2950 টাকা। জি, আপনি 5 দিনের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, যারা নেবেন অতি তাড়াতাড়ি নেবেন, শীত কিন্তু অল্প দিনের মধ্যে থাকে, এরপর কিন্তু শীত চলে গেলে এগুলার থাকবে না, থাকবে না, আমাদের অফারও থাকবে না। আচ্ছা, 5 দিনের মধ্যে অর্ডারটা কনফার্ম করবেন 200 টাকা করে বেঁচে যাবে। ওকে, তো লাইভটা শেষ করে দিব, দামটা বলেই দিলাম, আর যারা সরাসরি দোকানে আসবেন তারা এই ঠিকানায় একটা স্ক্রিনশট রেখে দিবেন, বনলত কাঁচা বাজারে ঢাকা নিউ সুপার মার্কেটে এটা, হ্যাঁ এখানে চলে আসবেন, আর এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না বা যোগাযোগ করবেন না। আর হচ্ছে যারা এতক্ষণ আমাদের এই লাইভটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভটা শেষ করে দিব, একটু পরে আমার আরও 2টা লাইভ হবে, ওই 2টা লাইভে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস দেখানো হবে, লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বামী ভাই আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।